আরামবাগ পৌর প্রধানের বিরুদ্ধে কালীপুরে অভিষেকের কাছে লিখিত অভিযোগ জানালেন এক ব্যক্তি। আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাদ্দাম নামের এক ব্যক্তি কালীপুরে অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেক ব্যানার্জি কালীপুর থেকে কামারপুকুরের দিকে কনভয় নিয়ে যাওয়ার সময় আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাদ্দাম নামের এক ব্যক্তি চেষ্টা করেন অভিষেকের গাড়ির কাছে পৌঁছে তার কাছে এলাকার পৌর প্রধান সমীর ভান্ডারীর বিরুদ্ধে তার প্রতি অন্যায় জুলুমের অভিযোগ জানাতে, কিন্তু পুলিশের ঘেরাটোপ থাকার জন্য শেষ পর্যন্ত লিখিত অভিযোগ খামে ভরে পুলিশের মাধ্যমে অভিষেকের হাতেই তিনি তুলে দেন। উল্লেখ্য, সাদ্দামের অভিযোগ, ধর্ণা এসব নিয়ে এর আগে আরামবাগ টাইমস চ্যানেলে সংবাদ পরিবেশন করা হয়। সাদ্দামের অভিযোগ তদন্ত করতে গিয়ে দেখা যায় তার বাড়ির কাছেই পৌরসভার চওড়া রাস্তা আছে, কিন্তু সেটা একটু ঘুরপথে যেতে হয়, আর যিনি তার জায়গার প্রাচীর নির্মাণ করছেন তিনি অন্যের জায়গা দখল করে করেননি, তিনি তার নিজের জায়গাতেই প্রাচীর করছেন এবং কত ফুট উচ্চতার প্রাচীর নির্মাণ করা হবে সেটা তার নিজস্ব বিষয়। এছাড়াও উক্ত ব্যবসায়ী ইতিমধ্যে পৌরসভার উন্নয়নের স্বার্থে ড্রেন এবং বিদ্যুতের খুঁটি পুঁততে জায়গাও দিয়েছেন। এ বিষয়ে পৌর প্রধান সমীর ভান্ডারী তার প্রতি অন্যায় জুলুম করছেন এই অভিযোগ মানতে নারাজ অনেকেই, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের চেহারাটা স্পষ্ট হয়ে উঠেছে। অভিষেকের কাছে সমীর ভান্ডারীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখন দেখার, খামে ভরা লিখিত অভিযোগ পড়ে অভিষেক কী ব্যবস্থা গ্রহণ করেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। কারণ হচ্ছে আমার উপরে আজ দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে, দীর্ঘদিনভাবে অন্যায় চলছে। আমি আরামবাগ পৌরসভা সমীর ভান্ডারী মহাশয়ের কাছে বারবার যাওয়ার চেষ্টা করেছি, উনি যাওয়ার পরেও আমার কোনোভাবে কোনো এটেমেন্ট করে না, উনি বারবার আমাকে ফিরি দেয়। উনি আমার উপরে জুলুমবাজি করছে, পৌরসভার সমীর ভান্ডারী মহাশয়, উনি আমার কোনোভাবে করে না। আমি এই প্রতিবন্ধী ছেলে নিয়ে টোটো চালিয়ে খাই, ওখানে একটা আনলিগ্যালভাবে একটা পাঁচিল হচ্ছে, যে পাঁচিলের হাইট হচ্ছে 9 ফুট হাইট, কোনো ছাড় না দিয়ে ওখানে পাঁচিল অবৈধভাবে নির্মাণ করছে। পৌরসভাকে জানানো সত্ত্বেও পৌরসভা কোনোভাবে স্টেটমেন্ট লাইনে, আমি বারবার পৌরসভার কাছে যাই, যাওয়ার সত্ত্বেও কোনোভাবে স্টেটমেন্ট লাইনে, আমি এসডিওপে যাই, এসডিপিও যাই, আমি সমস্ত জায়গায় যাই, কিন্তু কেউ আমার কথা কোনোভাবে করে নাই। তার লেগে অনুরোধ, আমার এই ছেলের মুখ চেয়ে যেমন দাদার হাতে চিঠিটা পৌঁছেছি, দাদা যেমন আমার বিষয়টা একটু দেখে, দাদার উপরে আমাদের ভরসা আছে, আশা আছে। আমার পরিচয়, আমার নাম সাদ্দাম, আমার 19 নম্বর ওয়ার্ডে বাড়ি।